আজকে আমরা আলোচনা করব চাকরির পরীক্ষায় বিভিন্ন সালের লগের অঙ্কসমূহ নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছ পাঁচটা অঙ্ক তোলা রয়েছে এখানে। প্রথম যে অঙ্কটা রয়েছে এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 এসেছে। তো এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখতে পাবে। আজকে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করব। তো চলো আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই বলে রাখি, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটি ফলো দিয়ে রাখবে। তো দেখো, এক নম্বর অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি। তো এক নম্বর অঙ্কটাতে আমরা কি করব, শুরুতেই অঙ্কটা রয়েছে লগ বেজ হচ্ছে 2, 32 ইকুয়াল হোয়াট দেওয়া রয়েছে। তাহলে আমরা করব কি, লগ বেস 2 এবং 32 ইকুয়াল হোয়াটের জায়গায় এক্স আমরা ধরে নিব। তার মানে আমরা যদি এক্সের মান বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো দেখো এখন আমরা কি করব, আমরা লগটা তুলে দেওয়ার চেষ্টা করব। লগ যদি আমরা তুলে দেই তাহলে কি হয় দেখো, তাহলে বেস থাকে 2 এবং লগ তুলে দেওয়ার ফলে এই যে 32 রয়েছে সেটা এক্সের জায়গায় চলে যাবে, আর এই এক্স যেটা রয়েছে সেটা 32 জায়গায় চলে আসবে। তার মানে 32 জায়গায় এক্স চলে আসলো ইকুয়াল এক্সের জায়গায় 32 চলে গেল। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে লগ যদি তুমি তুলে দাও তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে, তবে বেজটা বেজের জায়গাতেই ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, আচ্ছা বলো তো দেখি, লগ তুলে দেওয়ার আগে এরা কিরকম অবস্থায় ছিল? 2^32 ইকুয়াল টু এক্স, এইরকম অবস্থায় ছিল কিন্তু এরা। ওকে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে, আমাদের লগ যখন আমরা তুলে দিব তখন 2 এই 32 যাচ্ছে এক্সের জায়গায়, ওকে, আর এক্স যাচ্ছে 32 জায়গায়। এই চেঞ্জটুকু কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, তো লগ তুলে দেওয়ার ফলে কিন্তু এই চেঞ্জটা ঘটলো এখানে। এখন আমরা কি করব দেখো, আমরা লিখব বা এখানে যেটা হবে সেটা হচ্ছে 2^x ইকুয়াল এই 32কে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করব। তো 32কে যদি আমি লসাগু করি দেখো, 32 এর লসাগু হচ্ছে যায় 2 দিয়ে, তার মানে 16^32। আবার যদি 2 দিয়ে দেওয়ার চেষ্টা করি, 8^2 = 16, আবার 2 দিয়ে দিলে কত হয়, 4^2 = 8, এবং সবশেষে 2 দিয়ে দিলে হয় 2^2 = 4। আচ্ছা বলতো দেখি কয়টা 2 হচ্ছে, 1, 2, 3, 4, 5টা 2, তার মানে আমরা লিখতে পারি এখানে কিন্তু 2^5। তার মানে সুতরাং আমরা জানি যদি বেজ আর বেজ সমান হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার অ্যান্সার লিখতে পারি। তার মানে এক্স ইকুয়াল টু আমাদের কত হচ্ছে এখানে, 5। এই 2 আর 2 কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের কত, এই ঘ নম্বরটি, রাইট। তো তোমরা এই যে অঙ্কটা এখান থেকে শিখলে, তো এই অঙ্কটা এখন যদি তোমরা প্রয়োগ করে দিতে যাও তাহলে কিন্তু দেখো এই 2 নম্বর অঙ্কটা দিয়ে তুমি কিন্তু ট্রাই করতে পারো। ওকে, তো আমি 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি একটু। দেখো এখানে 3 নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে আমাদের, 3 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে লগ 3^81 ইকুয়াল টু হোয়াট। আমি একটু এই অংশটা মুছে দিয়ে তারপর তোমাদের করার চেষ্টা করতেছি 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা যদি আমরা তুলি তাহলে কি হচ্ছে, লগ বেজ হচ্ছে 3 এবং দেয়া রয়েছে 81 ইকুয়াল টু হোয়াট দেয়া আছে। তাহলে হোয়াটের জায়গায় আমরা কি লিখি, এক্স। তার মানে এবারে এক্সের মান বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি বা বেজ হচ্ছে 3। তার মানে যদি আমরা লগ তুলে দিই তাহলে কারা পরস্পর স্থান পরিবর্তন করবে, এই যে 81 এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে 81 জায়গায় এক্স চলে আসবে আর এক্সের জায়গায় 81 চলে যাবে। ঠিক আছে, তাহলে বা আমরা 3^x লিখব, লিখে ইকুয়াল টু, দেখো এই যে 81 রয়েছে এটাকে 3 এর পাওয়ার হিসেবে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। তার মানে 81কে আমি লসাগু করব সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে, তাহলে 3, 3, 87, 81, তাহলে আবার যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3^9, 27, 3 দিয়ে ভাগ করলে হয় 3^3 = 9, তার মানে কয়টা 3, 4টা, তার মানে আমি লিখতে পারি 3^4, তাহলে সুতরাং এই 3 আর 3 যেহেতু সমান হয়েছে তার মানে এটা বাদ
তাহলে x ইকুয়াল কত হচ্ছে আমাদের অ্যানসার 4 তার মানে আমাদের 3 নম্বর অঙ্কটার অ্যানসার কিন্তু 4 ওকে ঠিক একই ভাবে 4 নম্বর অঙ্কটাও কিন্তু তুমি করে ফেলতে পারবে ওকে তো 5 নম্বর অঙ্কটা এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি 5 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে log বেজ হচ্ছে কত 5 এবং 125 ইকুয়াল টু হোয়াট দেয়া রয়েছে তার মানে আমরা ইকুয়াল x ধরতে পারি তাহলে কি হবে log যদি আমরা তুলে দেই 5 তাহলে 125 এর জায়গায় কে চলে আসবে x চলে আসবে আর x এর জায়গায় 125 চলে যাবে ঠিক আগেরগুলো যেভাবে করেছি 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হচ্ছে 125 কে যদি আমরা লসাগু করি তাহলে দেখো এটাকে কিন্তু 1 দিয়ে 2 দিয়ে যায় না 3 দিয়ে যায় না 4 দিয়ে যায় না কত দিয়ে যায় 5 দিয়ে যায় তাহলে 5 25 এ 125 আবার 5 দিয়ে যায় 5 5 এ 25 তার মানে কয়টা 5 বলো তো 3টা 5 5 টু দি পাওয়ার কিউব তাহলে সুতরাং আমাদের অ্যানসার কি হচ্ছে বেজ আর বেজ সমান তার মানে আমরা এই দুটো বাদ দিতে পারি তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের অ্যানসার 3 তার মানে আমরা কিন্তু এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলোর সমাধান এই একটা নিয়ম হচ্ছে ফলো করেই খুব সহজেই আমরা করে ফেলতে পারি ওকে এবার আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি দেখো এই অঙ্কটা 36তম বিশেষে এসেছে তো লগ বেজ রয়েছে রুট 3 এবং 81 ইকুয়াল টু হোয়াট ওকে তার মানে রুট 3 এর ভিত্তিতে 81 এর লগারিদম কত সেটা আমাদেরকে বের করতে হবে তার মানে আমি অঙ্কটা এবারে তুলছি লগ বেজ হচ্ছে রুট 3 এবং কত এর লগারিদম 81 এর লগারিদম আমি x ধরে নিচ্ছি ঠিক আছে তার মানে বা আমি কি করতে পারি বেজ হচ্ছে রুট 3 সরি বেজ হচ্ছে আমাদের কত রুট 3 তার উপর আমি কত দিয়ে দিব x দিয়ে দিব ইকুয়াল টু 81 x এর জায়গায় চলে যাবে তাহলে চলে গেল তাহলে আমি বলতে পারি বা রুট 3 তার উপর কত x ইকুয়াল টু কত হচ্ছে বলো তো দেখি 81 কে আমি যদি ভাঙাই তাহলে 81 হচ্ছে 3 দিয়ে দিলে 3 27 81 আবার যদি আমি 3 দিয়ে দেই 3 9 27 আবার যদি আমি 3 দিয়ে দেই 3 3 গুণ করলে 9 তার মানে 3 এর উপর কত হচ্ছে 4 ঠিক আছে 3 এর উপর হচ্ছে 4 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে বেজ আর বেজ সমান হয়নি আবার পাওয়ার আর পাওয়ারও কিন্তু সমান হয়নি যেটাকে আমরা বাদ দিতে পারি তো আমরা এটা কি করব দেখো আমরা একটা বিষয় জানি যে একটা 3 মানে হচ্ছে দুইটা রুট 3 তোমরা নিশ্চয়ই বিষয়টা জানো আমি একটু বিষয়টা খোলাসা করে দিচ্ছি তোমাদেরকে যে কেন একটা 3 মানে হচ্ছে দুইটা রুট 3 দেখো দেখি রুট 3 ইন্টু রুট 3 যদি আমি লিখি তার মানে রুট 3 এর উপর স্কোয়ার লেখা যায় যেহেতু দুইটা রুট 3 তার মানে আমি যদি স্কোয়ার রুট কেটে দেই তাহলে কয়টা 3 থাকে একটা তার মানে আমি কি বলতে পারি না যে একটা 3 মানে দুইটা রুট 3 আচ্ছা বলো তো এখানে কয়টা 3 রয়েছে চারটা 3 রয়েছে তার মানে আমি যদি এখানে একটা ক্যালকুলেশন করি যে রুট 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু রুট 3 এর উপর 4 দুগুণ 8 লিখে দেই তাহলে কিন্তু এই বেজ আর বেজ আমার সমান হয়ে যায় এই বিষয়টা আমি কোনখান থেকে লিখলাম আমি কিন্তু একটা 3 মানে দুইটা রুট 3 আমি সেখান থেকে বিষয়টা পেলাম তাহলে সুতরাং আমি লিখতে পারি x ইকুয়াল টু কত 8 তার মানে বেজ আর বেজ সমান হয়েছে আমি এটাকে বাদ দিয়েছি x ইকুয়াল 8 কিন্তু আমি অ্যান্সারটা এখান থেকে করে নিয়েছি তার মানে আমাদের খ নম্বর উত্তরটি এক্ষেত্রে রাইট এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব দেখো এবারে 7 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করছি এটি এটিইও পরীক্ষা 2015 সালে এসেছিল তো এখানে কি বলা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের অঙ্কটা আগেরগুলোর চেয়ে লগ বেজ হচ্ছে 3 তার মানে 1/27 ইকুয়াল টু আমরা কত বলতে পারি x ঠিক আছে তার মানে আগেরগুলো হচ্ছে এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা ছিল এবারে এখানে ভগ্নাংশ সংখ্যা রয়েছে তার মানে 3 1/27 এর জায়গায় কত x চলে আসলো তাহলে x এর জায়গায় ঠিক একইভাবে 1/27 চলে গেল তাহলে বা আমরা কি করতে পারি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু এবারে উপরে 1 থাকলো ডিভাইডেড বাই তাহলে 27 রয়েছে নিচে তাহলে 27কে যদি আমরা ভাঙাই তাহলে 3 9 27 আবার যদি 3 দেই 3 ত্রিখা 9 তার মানে আমাদের 3 এর উপর কত হয় কিউব তাহলে বা আমি কি করতে পারি বলো তো দেখি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হয় আমাদের এখানে আমরা কিন্তু বলতে পারি 3 ইনভার্স 3 তার মানে আমরা এই যে উপরে 1 রয়েছে 1 এবং ভাগটান রয়েছে এর জন্য কিন্তু আমরা এই ইনভার্স আকারে জিনিসটাকে করে দিতে পারি তাহলে সুতরাং বেজ আর বেজ সমান হয়েছে
তার মানে আমি x equal to minus 3 ক্ষেত্রে বলতে পারি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ ঠিক আছে এই অঙ্কটাও কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব এই অঙ্কটা দেখো এটি পিটিআই ইনস্ট্রাক্টর পরীক্ষা 2016 সালে এসেছিল এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং কিছুটা কঠিন ওকে তাহলে কি হবে এখানে দেখো আমি অঙ্কটা তুলছি লগ বেজ হচ্ছে এটা 2√5 এবং 400 এর লগারিদম কত আমাদের কাছে জানতে যাচ্ছে তার মানে x এর মান আমাদের বের করতে হবে ঠিক আছে তো x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের শুরুতেই আমরা যে নিয়ম শিখেছি যে বেজ রয়েছে 2√5 তার উপর x টা চলে আসলো কেননা 400 এর জায়গা x নিয়ে নিল তাহলে ইকুয়াল টু x এর জায়গায় 400 চলে আসবে তাহলে কি হচ্ছে বলো তো দেখি বা আমরা করতে পারি 2√5 টু দি পাওয়ার x এখন যে কোনো ভাবে হোক এর বেজেও 2√5 নিয়ে আসতে হবে অর্থাৎ 2√5 এর পাওয়ার হিসেবে এই 400 কে প্রকাশ করতে হবে তার মানে আমি যদি 400 এর লসাগু করি কত হয় বলো তো দেখি 2 দিয়ে যদি দেই তাহলে 200 আবার যদি আমি 2 দিয়ে দেই তাহলে হয় 100 আবার যদি 2 দিয়ে দেই তাহলে হয় 50 50 কেও 2 দিয়ে ভাগ যায় 25 দুগুণ 50 25 এবার 25 কে কিন্তু আর 2 দিয়ে ভাগ যায় না তাহলে 5 দিয়ে যায় 5 5 25 তাহলে কত হচ্ছে বলো তো দেখি 2 হচ্ছে আমাদের 4টা তার মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 হচ্ছে আমাদের কয়টা 2টা তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি কোনো সমস্যা নেই এখানে 2 রয়েছে কিন্তু 5 এর জায়গায় এখানে √5 রয়েছে তার মানে আমি কি করতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু √5 এর উপর আমি এবার 4 দিয়ে দিতে পারি তোমরা নিশ্চয়ই একটু আগে দেখেছো যে একটা 3 মানে 2টা √3 তার মানে বলো তো দেখি একটা 5 মানে কয়টা √5 2টা তার মানে এখানে 2টা 5 রয়েছে তার মানে 4টা √5 রয়েছে এখানে তার মানে আমি বলতে পারি 2√5 তার উপর কিন্তু 4 সরাসরি এটা আমি লিখতে পারি ঠিক আছে তার মানে 400 এর জায়গায় আমি লিখছি 2√5 টু দি পাওয়ার কত 4 তার মানে দেখো বেজ আর বেজ সমান হয়েছে তার মানে সুতরাং আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার ঠিক আছে x এর মান কত 4 এইভাবে কিন্তু তোমরা যদি অঙ্কটার সলিউশন করো তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব দেখো 9 নম্বর অঙ্কটা যেটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 2022 এ এসেছে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমরা লিখব লগ বেজ হচ্ছে কত 2 এবং 16 ইকুয়াল টু আমরা দেব হোয়াট মানে x ঠিক আছে তার মানে √2 তার উপর কে চলে আসলো x চলে আসলো x এর জায়গায় 16 তার মানে এবার আমরা কি করব √2 টু দি পাওয়ার কত x ইকুয়াল টু এই 16 এর আমরা লসাগু করব তাহলে 16 লসাগু করলে কত হয় 8 দুগুণ 16 আবার 2 4 দুগুণ 8 আবার 2 2 দুগুণ 4 তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 কিন্তু এখানে তো 2 নেই এখানে √2 রয়েছে তার মানে আমরা বলতে পারি √2 টু দি পাওয়ার 8 ওকে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে √2 টু দি পাওয়ার কত হবে 8 তার মানে √2 আমরা ক্রস করে দিলাম সুতরাং 8 x ইকুয়াল টু কত হয় আমাদের 8 তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে গ ওকে এই অঙ্কটাও খুব সহজে আমরা করে ফেললাম তো আবারও বলে রাখি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটি ফলো দিয়ে রাখবে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে কি হবে লগ বেজ হচ্ছে √3 এবং 81 ইকুয়াল টু হোয়াট তার মানে x আমরা বলতে পারি তার মানে এখানে আমরা করব √3 তার উপর কে চলে আসবে x চলে আসবে ইকুয়াল টু x এর জায়গায় কে চলে যাবে 81 তার মানে √3 টু দি পাওয়ার কি করতে পারি আমরা x ইকুয়াল টু আমরা 81 এর যদি লসাগু করি তাহলে 3 27 81 এর আগেই আমরা করেছি আবার 3 3 9 27 আবার 3 3 3 9 তার মানে আমরা 3 টু দি পাওয়ার 4 পাচ্ছি কিন্তু এটা তো আমরা বসাতে পারবো না কারণ কি কারণ এখানে √3 রয়েছে তার মানে আমরা জানি একটা 3 মানে 2টা √3 তার মানে 4টা √3 মানে হচ্ছে 4টা 3 মানে হচ্ছে 8টা √3 ঠিক আছে তার মানে √3 টু দি পাওয়ার আমরা কত লিখতে পারবো 8 তাহলে সুতরাং x ইকুয়াল টু আমাদের অ্যানসার কত 8 আমাদের ক্ষেত্রে কিন্তু গ নম্বর অ্যানসারটি রাইট ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটা করব 11 নম্বর অঙ্কটাতে দেখো বলা হচ্ছে লগ √ সরি লগ 2 বেজের 64 প্লাস লগ 2 বেজের 8 এর মান কত
এটা 15তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ 2019 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছে তাহলে আমি অঙ্কটা তুলছি তাহলে লগ 2 বেজ 64 প্লাস লগ 2 বেজ কত 8 তোমরা একটা সূত্র মনে রাখো যে লগ যদি বেজ আর লগের সোজাসুজি যে জিনিসটা থাকবে আমরা যদি বলি বেজ আর পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান হবে 1 মনে রাখতে হবে তোমাদের এই সূত্রটা ঠিক আছে এই সূত্রটা কিন্তু আমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করব আচ্ছা তাহলে লগ 2 বেজ 64 মানে কত বলো তো দেখি আমি যদি লসাগু করি 64 এর তাহলে 2 32 দুগুণ 64 আবার 2 16 দুগুণ 32 আবার 2 8 দুগুণ 16 ঠিক আছে আবার 2 4 দুগুণ 8 আবার যদি 2 হয় 2 দুগুণ 4 তার মানে 1 2 3 4 5 6টা 2 তার মানে আমি কি করতে পারি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি প্লাস লগ বেস কত 2 আর 8 মানে তো আমরা জানি 2 এর উপর কিউব তার মানে বলো তো দেখি এই এইটা সমান হয়েছে কিনা এবং এটাও সমান হয়েছে কিনা তার মানে কত হচ্ছে এটা 1 এটা হচ্ছে 1 তার মানে আমরা বলতে পারি 6 প্লাস 3 ঠিক আছে তার মানে 6 এর 3 কত হয় 9 তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ ঠিক আছে এরপরে আমরা আরও কিছু অঙ্ক করব যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এই অঙ্কটা দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে লগ বেজ হচ্ছে এক্স এখানে রয়েছে 1/81 ইকুয়াল মাইনাস 4 তাহলে এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে বা আমাদের নিয়ম কি বলে এক্স এর জায়গায় অর্থাৎ এক্স এর পাওয়ার হিসেবে মাইনাস 4 চলে আসবে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু এক্স এর জায়গায় মাইনাস 4 এর জায়গায় কে চলে যাবে 1/81 চলে যাবে তাহলে কি হচ্ছে তাহলে বা এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু এটাকে আমরা বলতে পারি 1 নিচে রয়েছে 3 টু দি পাওয়ার 4 একটু আগেই আমরা যেটা করেছি ওকে তো কি বলতে পারি আমরা বা এক্স ইনভার্স 4 ইকুয়াল হচ্ছে 3 এর উপর মাইনাস 4 ওকে এই অঙ্কটাতে দেখো এবার কি হয়েছে আমাদের আমাদের কিন্তু পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে তাই আমরা বাদ দিয়ে দিব তার মানে এক্স ইকুয়াল টু এক্ষেত্রে আমাদের কত অ্যান্সার আমাদের 3 অ্যান্সার এতক্ষণ অঙ্কগুলোতে আমরা কিন্তু বেজ বেজ সমান তাই বাদ দিয়েছি এবারে পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে তাই বাদ দিয়েছি এবং বেজ ইকুয়াল বেজ আমাদের অ্যান্সার হয়েছে তার মানে এই অঙ্কটার অ্যান্সার আমাদের কত 3 তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছ এবং এখান থেকে উপকৃত হয়েছ যদি এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটি ফলো দিয়ে রাখবে দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে